আসসালামু আলাইকুম, আলিনুন লানবির চ্যানেল থেকে আমি ফেরদৌস আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো বেসিক্যালি আমরা আজকে প্রিন্টিংয়ের যে মেশিনারিজগুলো আছে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা একটা স্টলে আসছি, সেই স্টলে মোটামুটি যে মেশিনগুলো আছে এগুলোর ফিচার নিয়ে আলোচনা করব এবং আপনারা কোথা থেকে কিনতে পাবেন সেই বিষয়টা নিয়ে আমি এ টু জেড আলোচনা করব। আসসালামু আলাইকুম, অলিন অন লার্নবিডি চ্যানেল থেকে ফেরদৌস আহমেদ বলছি। তো আমরা এখন একটি স্টলে আছি, এটা হচ্ছে প্রিন্টিং রিলেটেড যে মেশিনারিজগুলো আছে ওই মেশিনারিজের অটোমেটিক যে পার্টসগুলো রয়েছে স্পেয়ার পার্টস, তো এই বিষয়ে এই পার্টসগুলো ওনাদের কাছে পাওয়া যাবে। তো ভাই প্লিজ নাম এবং কোম্পানি দিয়ে। আসসালামু আলাইকুম, আমাদের এই মেলাতে আমরা পার্টিসিপেট করছি আসলে প্রচারের জন্য, মানুষ জানে না এবং আমরা বিভিন্ন দেশে যখন মেলাতে যাই দেখি যে স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বাংলাদেশে যারা মালিক, প্রেসের মালিক, মুদ্রণ শিল্পের যারা মালিক, তারা এই পার্টসগুলো খুব ফিল করে যে এগুলো নাই। তো আমরা চেষ্টা করছি এগুলো অ্যাভেলেবেল বাংলাদেশে যাদের খুব সহজে এবং রেডি স্টক থেকে নিতে পারে, তাদের মেশিনটা লং টাইম যাতে ব্রেকডাউন না থাকে, সেই প্রয়াস থেকে আসলে আমাদের এই মেলার অংশগ্রহণ। এবং আমাদের পার্টসগুলো হচ্ছে অফসেট প্রিন্টিং, শিট ফিট কন্ট্রোলের জন্য হাইডেল বার্ক, রোল্যান্ড এবং পোলার কাটিং মেশিনের। তো যেমন কিছু পার্টস, হ্যাঁ যেমন ধরেন এটা আমাদের সার্ভো মোটর যেটা ইঙ্ক প্রেশার কন্ট্রোল করে, সরি পেপার প্রেশার কন্ট্রোল করে কালির, এটা অটোমেটিক মেশিনের জন্য। তো এটা আমরা নিয়ে এসেছি, তো এইগুলো আগে বাইরে থেকে আনতে হতো, এখন বাংলাদেশেই পাবে এই মেলার মাধ্যমে। আপনারা যে প্রচার করছেন তার মাধ্যমে মানুষ সহজেই জানতে পারবে। আসলে এই মেলাটা তো সেতুবন্ধন, যারা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সেতুবন্ধন, তারা জানতে পারছে যে আমাদের কাছে আছে। এবং এই মেকানিক্যাল আইটেম আছে আমাদের এখানে, যে ডিসপ্লে আছে অটোমেশনের জন্য, কার্ড আছে, এগুলো আমরা বিক্রি করি এবং সুলভ মূল্যে। এবং আমরা, হ্যাঁ আমরা হাইড্রোলিক মেশিন ইনস্টলেশন, তারপর আছে ট্রাবল শুটিং এবং স্পেয়ার পার্টস, আর সাথে আমরা ইয়ে করি, ডিসমেন্টালও করি। আসলে এই ভিডিওটা অনেক হেল্পফুল আমি মনে করি, কারণ আমাদের দেশে দেখা যায় এখনও এই প্রিন্টিং রিলেটেড পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, রেয়ার হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে আমাদের চায়না থেকে আনতে হয়, এরপর আপনার ইন্ডিয়া থেকে আনতে হয়, এটা খুব একটা মানে ইয়ে ব্যাপার। তো আমার মনে হয় যে এই ভিডিওটা অনেক হেল্পফুল তাদের জন্যে যারা প্রিন্টিং রিলেটেড সেক্টরে আছেন। অলরেডি অনেকের ফ্যাক্টরিতে বড় বড় মেশিন রয়েছে, প্রবলেম হয় ইজিলি সলভ হচ্ছে না। তো আমি মনে করি যে আপনারা এটা একটা অনেক হেল্পফুল ভিডিও হবে আপনাদের জন্য। আমি ভিডিওর নিচে ভাইদের কোম্পানির নাম, নাম্বার, এই ডিটেলস এগুলো সব অ্যাড করে দিব। তো আপনাদের যদি কারো এই রিলেটেড সাপোর্টের প্রয়োজন পড়ে তাহলে সরাসরি ওনাদের ফোন দিলে ওনারা হার্ড অ্যান্ড সোল হেল্প করার চেষ্টা করবে। অ্যাডভান্স লেভেলে কাজ করি সফটওয়্যার রিলেটেড, হার্ডওয়্যার অলসো। ধন্যবাদ আপনাদের, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে।